সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি করেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ইসবপুর দুর্লভপাড়া গ্রামে। অভিযুক্ত স্বামী বিজু বিশ্বাসকে এলাকাবাসীরা গণপিটুনি দিয়েই পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। স্ত্রীকে সন্দেহের জেরে বেশ কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে সেটা চরমে পৌঁছায় বলে অভিযোগ। এমনি শাবল দিয়ে মেরেছে, সকালবেলা ঘুমাচ্ছিল। মেয়ে কি শ্বশুর বাড়িতে ছিল? না, বাপের বাড়িতে ছিল। আচ্ছা, মেয়ের সঙ্গে বাড়িতে কে কে ছিল তখন? দিদি, দিদি আর ওই তো জাইবু আর জামাই, মেয়ে রয়েছিল। আচ্ছা, সকালবেলা কখন মারে ওটা কি মনে হয়েছে? ওই ভোরবেলা 5টার সময় বলছে মেরেছে। আমাদের ফোন করলো, তা আমরা এসেছি কিনা, আমাদের এখানে শুয়েছিল নাকি তখন? হ্যাঁ, সকাল ঘুমাচ্ছিল, ঘুমানো অবস্থায় মেরেছে। আচ্ছা, তো সেখানে কি উনি মারা যান? হ্যাঁ। আচ্ছা, তো জামাই এখন কোথায় আছে? জামাই এখন বলছে তো থামে। জামাই আর মেয়েদের কোনো অশান্তি বা কিছু? এমনি অশান্তি হচ্ছিল, স্বামী স্ত্রী তো অশান্তি যেমন হয়, এখানেই থাকতো, দিদির বাড়িতেই থাকতো রা এখানে। কেমন দিদি? আচ্ছা, কি কারণে কি কি মনে হচ্ছে? জানবো, ও কারণে সন্দেহ করতো, বেরোতে দিত না কোথাও। মাসির বাড়িতে এসেছিল পুজোর কদিন থাকবে বলে, তারপরে জানবুকে আসতে বারণ করতো, ওরা থাকতে চাইতো না। জানবুকে বলতো মাঝে মাঝে দিবস দিয়ে দেওয়া কথা, কিন্তু দিত না জানবু। তারপরেও দিদি থাকার চেষ্টা করেছিল, আমাকে প্রায় দিনই ফোন করে বলতো, আমাকে মারে করে। তারপরেও যখন আমার মাসির বাড়ি আসে, জানবু এসে এই যে কালকে সন্ধ্যার দিয়ে আমি ফোন করেছি, সন্ধ্যাবেলা ফোন সুইচ অফ ছিল, সকালবেলা নাকি ওরা সবাই ঘুমাচ্ছিল, মাসি তো বাইরে কাজ করছিল, মাসির বাড়ি যেছিল ওরা বাইরে কাজ করছিল, তারপর শাবল নাকি ইসে করে মেরেছে, আমি জানি না সঠিক, ফোন করে যেটা বললাম মাথায় নেই। কি চাইছো এখন তোমরা? কি শাস্তি চাইছো? ফাঁসি হওয়া দরকার আছে। শ্বশুরবাড়ি ছুচুর ছুচুর। আর জামাইবাবুর নাম? বিজু বিশ্বাস। আচ্ছা, এখানে কোথায় হয়েছে এটা? রবিবার ভোরে স্ত্রী পায়েল মল্লিককে খুন করে বিজু বিশ্বাস গ্রামের এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। বিষয়টি এলাকাবাসীরা জানতে পেরে তাকে মারধর করে বলে অভিযোগ। এবার আমাদের সকালবেলা ফোন করলো, জামাইটা মানে নাকি সকালবেলা শাবল করে মেরে নিজে মানে সুইমিং পুলের কাছে চলে গেছে, বলছে গিয়ে বলেছে আমি আমার বউকে মেরে দিয়েছি। যে তারা আবার থানায় ফোন করেছে, ফোন করে পুলিশ এসে নিয়ে চলে গেছে, আর একে হসপিটালে নিয়ে চলে। আরে ওরকম ঝগড়া করতো সে তো মাঝে মাঝে, আর খালি খালি বলতো তোকে মেরে দেবো মেরে দেবো, ওরকম আগে ওরকম অনেক করেছে। কি নিয়ে ঝগড়া? সন্দেহ করতো? এমনি সন্দেহ করতো, সুখ সম্বন্ধে সন্দেহ করতো। হ্যাঁ, আর ওই শাশুড়িও খুব মারধর করতো, সে যেন সংসার করতে পারতো না। হ্যাঁ, আমাদের ঘরে বলতো ঝগড়া অশান্তি করতো, সেই জন্য বাপের বাড়িতে এসেছিল। ওই বাপের বাড়িতে এসে কালকে বিজয় হয়েছে, মানে ভারী কিছু রডে মডে করে কিংবা শাবল করে এমন মেরেছে, এক ইয়েতেই মরে গেছে। কালনা থেকে রীতা ভাটের রিপোর্ট, আনন্দ বার্তা।